আমি এখন সাঁতার কাটতেছি। সাঁতার কাটা বলতে আমাদের মাছ ধরা শেষ, চিংড়ি মাছ কষানো কমপ্লিট। এবারে হচ্ছে বাজে মাছগুলো দিয়ে দিলাম। এই বাইলে মাছ নাই, একটু বাইলে মাছ এদের পার্শে মাছ। বিসমিল্লা। তো এদের দাঁতে মাছ আসছে। আসসালামু আলাইকুম, মাই সেলফ রাসেল হাওলাদার ফ্রম অ্যাডভেঞ্চার বিডি। আশা করি সবাই বেশ ভালো আছেন। এই যে বুক অব্দি পানির ভিতরে শুধু আমি একলা না, আরো লোক আছে। হ্যাঁ, আমরা হচ্ছে ঝাঁকি জাল নিয়ে নামছি। ঝাঁকি জাল দিয়ে মাছ ধরা হবে। আর জঙ্গলের ভিতরে, মানে আজকে টার্গেট নিছি জঙ্গলের ভিতরে, যত দূর যাইতে পারি তত দূর যাব। তো আস্তে 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 এইখানে হচ্ছে আমাদের বোট বেজে গেছে বলতে, এদিকে পানির ড্রাফট কম, সামনে আর বোটে গোয় না, নিচে মাটিতে বেজে গেছে, যে কারণে হচ্ছে বোটটাকে এখানে জাস্ট আমরা কিন্তু ইয়াও দেই নাই বোটে। হ্যাঁ, অ্যাঙ্করও দেই নাই, বাট ওই স্রোত আছে নদীতে, খালের স্রোত আছে, ভাটা, পানি কমতেছে, কিন্তু অ্যাঙ্করও দেই নাই, বোট বেজে আছে অলরেডি। তো এর ভিতরে হচ্ছে নামলাম যাতে পানি কম, এর ভিতরে মাছ ধরতে ভালো হবে। কিন্তু সকালবেলা তো প্রচণ্ড পরিমাণে রোদ, আর রোদটা হচ্ছে একদম সামনেই আমার, এই কারণে হচ্ছে একটু তাকাইতে কষ্ট হচ্ছে। এদিকে জাল টানা চলছে, জাল টানতেছে। তো চলুন দেখা যাক আমরা কি পরিমাণে মাছ পাই। কি কষ্ট হইতেছে জসিমের মনে হয় খুব? হ্যাঁ, হাতুড়িয়াও লাগে, হাতুড়িয়াও লাগে। ওই জায়গায় তো বোট সামনে হইলো না, ওই জায়গায় একটু ট্র্যাক মনে হয়। এখানে হচ্ছে একটা খুঁটির মতো আছে আর কি, যেটা আমাদের জাল বাজিয়ে বসছে, এই কারণে এখন জালটাকে এখানেই টানা হচ্ছে। এই যে দেখেন চিংড়ি মাছ, মাছ চলে দেয়, মাছ চলে দেয়, মাছ চলে দেয়। এতে এদিকে আয়। ও দর্শক, এই যে দেখেন, এই যে মাছ মাছ লাফায় কিভাবে দেখছেন, এই যে চিংড়ি মাছ আছে, ওই চিংড়ি মাছ লাফাইতেছে। জামাই হাতে চিংড়ি মাছ গুনো কি দেখছেন? হ্যাঁ, সবুজ আজকে সব চাকা চিংড়ি। আর বুঝি কাঁচা খাইয়ে ফিরিয়ে এখন। এটা কি মাছ? বাইলে মাছ মনে হয়। এই মাছগুলো কিন্তু অলরেডি আমরা ধরছি, এগুলো অলরেডি ধরা হয়েছে। আর একটা দাও আছে, ওটা হচ্ছে পরে কাজে লাগবে, কী কাজে লাগবে সেটাও দেখবেন ওটা। তবে মাছ খুব বেশি একটা না, মোটামুটি পরিমাণে মাছ। ওই যে দেখেন, এই দেখছেন বড় মাছটা, উল্লুবেল টানতেছ নিয়ে মাছ লাফাই সামনে উঠে গেছে। বাগেতারা, বাগেতারা, এসে বাগেতারা, বাগদা দেখি। এই হচ্ছে বাগদা, একটু ধোয়া দেয়, ক্লিয়ারলি দেখতে পাবেন আপনারা, দেখছেন এটার মাথায় হালকা করে একটু ট্যাপ করে রাখবো, যাতে করে মাছটা খুব বেশি লাফালাফি না করে, কারণ বাগদা চিংড়ি তো লাফালাফি করে আবার চলে যেতে পারে, রিস্ক থাকে একটা। এই কারণে যারা মনে করেন সুন্দরবনে চলাফেরাটা খুব রোমাঞ্চকর, হ্যাঁ খুব আনন্দের বিষয়, মাছ ধরাটা খুব আনন্দের বিষয়, তারা হচ্ছে একটু লক্ষ্য করেন আমরা বর্তমানে কিসের ভিতর দিয়ে হাঁটতেছি। এভাবে এর ভিতর দিয়া আপনি হাঁটতে পারবেন তো? এই যে দেখেন, এই পাশে বন, এই পাশে বন, এই যে ঝোপঝাড়, হ্যাঁ এই ঝোপঝাড়ের ভিতরে যে কোনো জায়গায় যে কোনো কিছু কিন্তু থাকতে পারে, বলা যায় না। তো বিপদ আসলে কখন আসে কী করে কী করে বলা যায় না, তবে সাবধান থাকতে হয়, আর সেই সাবধানতাই হচ্ছে আমাদের একমাত্র সম্বল। বগ্ন মাছ, হ্যাঁ আসলে অনেক কষ্টের পরে হচ্ছে আমরা এখান থেকে জালটাকে তুলতে পারছি, কারণ ওখানে যে অনেকগুলো গাছ ঠাল বলা ছিল ওগুলোর কারণে জলটা আটকে গেছিল ওখানে। তো এই যেটা দাঁত মাছ আসছে, এবার দেখছি মাছ,
পারছে পারছে এটা যে পরিমাণ মুরো ছিল এতে কোরাল মাছ থাকার কথা ছিল কি এদিকে দেখেন এই যে চিংড়ি মাছগুলো আছে আসলে ডালা পড়ে গেছে তো যখন মাছ একটু কম এসে গতকালকে যখন ধরছিলাম তখন মাছ অনেক বেশি ছিল তবু যা হয় আর কি এখন এই মাছগুলো হলো টোটাল আমি এখন সাঁতার কাটতেছি সাঁতার কাটা বলতে আমাদের মাছ ধরা শেষ আমি এখন যাচ্ছি বোটের দিকে তো জোয়ার হইতেছে হ্যাঁ জোয়ার চলতেছে স্রোত বেশ ভালোই স্রোত তো এর আগে যখন ভাটি ছিল তখন হচ্ছে এখানে খুব রিল্যাক্সে হাঁটতে পারছি বাট এখন জোয়ারে পানি ভরে গেছে তো পানি বাইরে গেছে খালের ভিতরে এখন আর ওই যে হাঁটাটা অতটা সহজ না হাঁটতে পারি না মানে ইয়া পাই না আপনার ড্রাফ্ট আমি পাই না ডুবে যাই এই কারণে এখন হচ্ছে এই যে পট এই পট ভিতরে হচ্ছে আমরা জালটা নিছি এবং তার ভিতরে মাছ আছে নিছি মাছ জাল এবং পটের উপর আমি নিজেও ভর দিয়া জাস্ট এই এভাবে ইয়া করলেই হচ্ছে স্রোতে আমাকে নিয়ে যাচ্ছে হ্যাঁ স্রোতে হচ্ছে আমাকে নিয়ে যাচ্ছে আমার বোটের কাছে বোটের সামনে চলে আসছি প্রায় এই দেখেন এই এটা কি দেখছেন এটা কি আমাকে এমনভাবে কামড়ে ধরছেও মনে হচ্ছে যেন মানে মশার চেয়েও অনেক বেশি ইয়া মশায় কামড়াইলে আপনাদের যেমন লাগে তার চেয়েও অনেক বেশি পুরাইতেছে কি এটা হচ্ছে দাস মাছি তো আমাকে ও ইচ্ছা মতো কামড়াইতেছে ইচ্ছা মতো কামড়াইতেছে চলে গেছে মারতে পারি নেই খুব খুবই চালাক ওরা খুবই ধুমধার মেয়েদের এই পেশে এই পেশে জালের এত ওজন ওকে উঠলাম বোটে আজকে মাছ বলতে খুবই কম মাছ আসলে আজকে পরিশ্রম কিছু কিছু আমরা অনেক চেষ্টা করছি মাছ ধরার জন্য কিন্তু সবসময় তো এক রকমের হয় না এটা যে মেন বিষয় সেটা কিন্তু এক রকমের মাছ হবে না এটাই স্বাভাবিক তাই না অল্প কিছু মাছ পেয়েছি সব নিয়ে এক কেজিও হবে না তবে যাই হোক আমাদের হচ্ছে এতেই এনাফ হয়ে যাবে সকালের নাস্তা চারজন মানুষ তো মাত্র এতেই হয়ে যাবে মাছগুলো আর ভালোর দোয়া লাগবে না ধুইলে আবার একটু ময়লা থাকলে একটু ঘেরা না না বুঝলি তো কিনা আবার এই মাছ তো কত পদের মাছ আছে কালো বাইলা সাদা বাইলা ফাইলশিয়া হবে মিক্স মাছ রান্না অবশেষে আমাদের জসিম হালদার রান্না শুরু করলো যেমন হচ্ছে পেঁয়াজ আর রসুনের পেস্ট দেওয়া হয়েছে দর্শক কি কি রান্না হবে চিংড়ি মাছ দাঁতনে মাছ পার্শে মাছ আরো আছে বাইলা মাছ এই মিক্স মাছ দিয়ে হচ্ছে পুঁই শাক পুঁই শাক জসিম হালদারের বাড়ির গাছের পুঁই শাক মানে বাড়ির পুঁই শাক তো এখন হচ্ছে এগুলো রান্না হবে এদিকে মশলা কষানো হচ্ছে মশলা কষানো হলেই হচ্ছে স্টেপ বাই স্টেপ দেখবেন রান্নাটা কীভাবে করি আমরা মশলা কষানো কমপ্লিট এবারে হচ্ছে মাছ কষাইতে হবে মাছ চিংড়ি মাছ আগে কষা তার ভিতরে আগে চিংড়ি মাছ না চিংড়ি মাছ ইচ্ছা মতো লাগাই দেবার বিভিন্ন আর চিংড়ি মাছ কষানো হচ্ছে চিংড়ি মাছ কষানো কমপ্লিট এবারে হচ্ছে বাদে মাছগুলো দিয়ে দিলাম এই বাইলে মাছ নাই একটু বুঝতে পারি মাছ বাইলে মাছ সবসময় ধরি কিন্তু কখনো এই ছোটো বাইলেগুলো খাওয়া হয় এবারে হচ্ছে মৌ দিয়ে দিলাম আমরা
মাছ কষানো কমপ্লিট নো দিয়ে দিলাম উপরে দেওয়া হবে সবজি তো আগে ডাটা দিবি তারপর শাক না দাও তোলান দাইতো তো পুঁই শাকের কালাটা দেখছেন একদম বাড়ির পুঁই শাক বলে কথা অবশেষে হচ্ছে আমাদের খাওয়া শুরু হলো আর কি তো প্রথমে হচ্ছে পার্শে মাছটা দিয়ে শুরু করি পার্শে মাছটা হচ্ছে দারুণ একটা মজার মাছ তবে সাইজ বড় হইলে হচ্ছে একটু ভালো হয় খাইতে এই যে পার্শে মাছ বিসমিল্লাহ এবার হচ্ছে পার্শে মাছটা দারুণ হয়েছে এবার দেখি দাঁতনে মাছটা কেমন হয়েছে দাঁতনে মাছ এমনিতেই মজার মাছ বললো টেস্ট না বললো টেস্ট এক্সিলেন্ট রান্না যে রান্না করছি এই যে সব মিক্স চিংড়ি মাছ ভাজি মাছ সবজি সব মিক্স করে আসলে অনেকের কাছে মনে হইতে পারে কেমন না কেমন হয়েছে কিন্তু আসলে কেমন হয়েছে সেটা হচ্ছে আপনাদেরকে যদি খাওয়াইতে পারতাম তাহলে বুঝাইতে পারতাম যে বা বুঝতেন কেমন হয়েছে এক কথায় অসাধারণ দারুণ টেস্ট ডাড়াগুন খাইছি তো মজা সেই না আমার জামাই হচ্ছে না সিঙ্গুর মধ্যে জেয়ার আনবে এই ভালো লাগবে তো আজ এখানে বিদায় নিচ্ছি আজকের এই যে একদম গা শিউরে ওঠা ডিপ সুন্দরবন থেকে বলতে গেলে বিপদের মুখ থেকে পরাণটা বা জানটা হাতে নিয়ে এভাবে মাছ ধরা এবং সেই মাছ ধরে নিয়ে এসে নিজেদের জীবিকা উপার্জন যারা করে সেই জেলেদের প্রতি আসলে সবসময় শ্রদ্ধা ভালোবাসা তো আজকে হচ্ছে একদম গভীর সুন্দরবনের এই মাছ ধরার ভিডিওটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করি আপনাদের কাছে ভালোই লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখার জন্য বিশেষভাবে অনুরোধ রইল সবাই ভালো থাকবেন চার পাশের সবাইকে ভালো রাখবেন অ্যাডভেঞ্চার বিডি ও ফিশ ভাইয়ের সাথেই থাকবেন এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ